গাইবান্ধার পলাশবাড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় 2019 সালের বিপরীতে 2018 সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয় কেন্দ্র সচিব সহ দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকরা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। সারাদেশের মতো গাইবান্ধা জেলায় এবছর সাত উপজেলায় মোট 72টি কেন্দ্রে এসএসসি দাখিল ও ভকেশনাল শাখায় মোট 35,152 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এদিকে পরীক্ষা শুরুর প্রথম দিনে পলাশবাড়ি ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2018 সালের প্রশ্নপত্র দিয়ে 120 জনের পরীক্ষা নেওয়া হয়। এতে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এরকম একটা ভুল হয়, 80-90 জন 120 জন ছাত্র ছাত্রী, সামান্য একটু ভুলের কারণে সারা জীবন, এই 10টা বছরের জীবন মাটি। বাচ্চাদের উপরে টর্চার করা হয়েছে। হ্যাঁ, আর এই এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে দায়ী করব। শিক্ষার্থীরা জানান, 2018 সালে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বারবার হল কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং কাউকে না জানাতে চাপ দেওয়া হয়। 1800 সিলেবাস আমাদের কেন দিচ্ছেন? ওনা বলছে বেশি কথা বলিও না, ওই জিরো প্রশ্ন আছে ওটা দিয়ে পরীক্ষা দাও। ওরা আমাদের বাতি হারানি করালো কেন? আর যদি আমাদের কোনো রেজাল্ট খারাপ আসে বা অন্য কিছু আসে, তার জন্য দায়ী কে থাকবে? পরীক্ষা দেওয়ার পর আমাদের নৈমিত্তিক দেখা যায় 13-15টাকে মাত্র, 30টার ভিতর। এ ঘটনায় কেন্দ্র সচিব শরীফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার হুমায়ুন কবিরকে শোকজ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বোর্ড থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে যেসব স্টুডেন্ট, যে কজন স্টুডেন্ট তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডকে আলাদাভাবে পাঠানো আমাদের পাঠাতে হবে। এর পরিপ্রেক্ষিতে বোর্ডের পক্ষ থেকে ছাত্রদের যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে বোর্ড ওই খাতাগুলো আলাদাভাবে সেগুলো মূল্যায়ন করবে। এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা।